জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইকে খুন করার অভিযোগ উঠল দাদা এবং তার ছেলের বিরুদ্ধে। নদিয়ার রানাঘাট থানার জিরাটপাড়ার বাসিন্দা বিশ্বনাথ বিশ্বাসের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিবাদ চলছিল দাদা বাপি বিশ্বাসের। অভিযোগ, রবিবার রাতে বিশ্বনাথ তার জমি তার নামে লিখে দিতে বললে দাদা বাপি এবং তার ছেলে উজ্জ্বল শাবল এবং কোদাল নিয়ে তাকে মারধর করে। পরে আশঙ্কাজনক অবস্থায় বিশ্বনাথকে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় দাদা বাপি বিশ্বাস এবং তার ছেলে উজ্জ্বল বিশ্বাসের নামে রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। জমি জমি দেয় না, আমার কি কষ্ট হয়ে দিন কাটায়। আমাদের জোর না কাটতে আমাদের খাওয়া হয় না, আমাদের ওই জমি দেয় না। সুদ করে টাকা নিয়ে এসে বললো দেবো, সেই সুদ গুনতে হলো, সুদ গুনতে হলো, সেই সুদই টাকা এনে সুদ গুনতে হলো। সে জমি রেজিস্ট্রি করে দিল না, সরকার থেকে ঘর আসে, জমি রেজিস্ট্রি না হলে ঘরটা আসে কী করে? কারেন্টটাও নেই, কোটিশন না দিলে কারেন্টটা আসে কী করে? ওই বলতে গিয়েছে বলে দুজনায় মেরে হাত বানা করে জায়গায় শেষ করে দিয়েছে। কী দিয়ে আঘাত করেছে? খুদালার ছাপো।